দেখুন যে কারণে ছবি তুলতে সক্ষম কিমের শেষ মিসাইল। উত্তপ্ত উপেক্ষা রবিবার আরও একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে উত্তর কোরিয়া তবে কিমের এ মিসাইল নাকি শুধু শত্রুপক্ষকে আঘাত করা নয় চাইলে শত্রুদের ছবিও পাঠাতে পারে সোমবার এমন কিছু ছবি প্রকাশ করে পিয়াংিয়াং তাদের দাবি একাধিক ছবি তুলে পাঠিয়েছে ও মিসাইল এই দাবি প্রমাণ করতে সংবাদপত্রে একাধিক রঙিন ছবিও ছাপা হয়েছে বিশেষজ্ঞদের মতে ওই মিসাইল যখন মাটির দিকে নেমে আসছিল তখন ছবিগুলো তোলা হয়েছে এই প্রথম মিসাইল মাউন্টেড ক্যামেরার ছবি প্রকাশ করল কিম জন উনের প্রশাসন এই দাবিতে মিসাইল টেকনোলজিতে নিজেদের আধিপত্য ঘোষণা করতে চাইল উত্তর কোরিয়া উল্লেখ্য এক সপ্তাহে দুবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া আমেরিকার মাটিতে গিয়ে আঘাত হানতে পারে এই মিসাইল রবিবার এই মিসাইল উৎক্ষেপণের খবর প্রকাশ করে দক্ষিণ কোরিয়া প্রথমে ওই অস্ত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি পরে এটিকে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলে উল্লেখ করেন আমেরিকা এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া জানায় উত্তর কোরিয়ার খুব চাং থেকে ছোড়া হয়েছে ওই মিসাইল গত সপ্তাহে এই জাতীয় মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া সেই মিসাইল উৎক্ষেপণ করে আসলে রকেট পরীক্ষা করা হয়েছে এমনটা দাবি করে উত্তর কোরিয়া রকেটটি একটি শক্তিশালী ও বিশাল আকৃতির পরমাণু ওয়ার বহন করতে সক্ষম ছিল আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে